আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গরুর হাটে। এই হাট ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত গরুর হাট। এই হাটে অসংখ্য আপনার গরু উঠে থাকে এবং খুবই বড় একটি হাট। এখানে আপনার দেশি গাভী, উন্নত জাতের গাভী এবং ষাঁড় গরু পাওয়া যায় এবং এখানে মূলত আপনার প্রান্তিক যে খামারিরা রয়েছেন তারা মূলত এই হাটে নিয়ে আসেন বেশিরভাগ গরুই। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আসলে দেশের লকডাউন চলতেছে, তো এই লকডাউনের মধ্যে হাটে আসলে প্রচুর গাভী উঠেছে, বাট গাভীর তুলনায় আপনার ক্রেতা খুবই কম। আমরা কথা বলে জানতে পেরেছি যে এবং বর্তমানে যতটুকু জানতে পেরেছি যে এই হাটে গাভীর দাম 10-20 হাজার টাকা কম রয়েছে এই লকডাউনের জন্য। তো আমরা আসলে হাটে কিরকম দামে গাভী বেচা কেনা হচ্ছে বা গাভীর দাম বিক্রেতারা কেমন চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। তো আশা করছি এই মেরেঙ্গা হাট থেকে গাভীর দরদাম জানতে সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই ভাই। ভালোই আছেন? আচ্ছা, হাটে গাভী কটা নিয়ে আসছেন? দুইটা। পালেন না কিনা? কিনা। ব্যবসা করেন? ব্যবসা করি। এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এই ময়াল থেকে। ময়াল থেকে? গ্রাম থেকে? গ্রাম থেকে। এই ময়মনসিংহ থেকেই? ১২ লিটার একবেলা না দুইবেলায়? একবেলায়। একবেলায় 12 লিটার, তো দুইবেলা আরো বেশি হয়? বেশি হয়। তো হাটে দাম চাচ্ছেন কত গাভীটার? দাম দিয়ে 2,40,000। 2,40,000। দুইবেলা কত দুধ হয়? দুধ দুইবেলা 14। একবেলা 12 হলে আরেকবেলা কি মাত্র 2-3 লিটার হয়? আর 2-3 লিটার না, বাচ্চার বয়স তো কম। ও আচ্ছা, বাচ্চার বয়স কম দেখে। আচ্ছা, দাম দিতেছেন 2,40,000। হাটে দাম উঠছে কত? দুই ভাঙ্গা দাম উঠতেছে। তা আপনার কত হলে গাভীটা বিক্রি করা আছে? এই তো 2-এর উপর হলে বেচলাম। 2-এর উপর হলে বিক্রি করবেন? আরে যে দুধ যে বলছেন এটা কি আপনার হাটে দেখাই দিতে পারেন? হ্যাঁ দেখাই। একদম যে এখানে বালতি নিয়ে আসে না, দুধ দহন করে দেখে নিতে পারবেন? হ্যাঁ দেখে নিতে পারবেন। হাসিল কত টাকা? তো আপনারা তো ব্যবসা করেন না? জি আমরা ব্যবসা। আচ্ছা, তাহলে তো বাজারের অবস্থা খুবই খারাপ বলা যায়। অন বর্তমানে খারাপ। আচ্ছা, আগে ভালো আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন চাচা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কি একটাই নিয়ে আসছেন? জি একটাই নিয়ে আসছি। নিজের পালে না কিনা? পালে না। তো এখন তো শুনতেছি লকডাউনের মধ্যে বাজার মন্দা, হ্যাঁ এই মন্দা সময় বিক্রি করতে নিয়ে আসছেন কেন? ১ বেলায় কতটুক ১০-12 হাজার টাকা কম। গাভীটা থেকে দুধ পান কেমন? ৮-৯ লিটার এরকম পাই। ৮-৯ লিটার দুধ পান? জি জি। আচ্ছা, তাহলে বিক্রির জন্য
দাম চাচ্ছেন কত গরুটা 1 লক্ষ 60 হাজার টাকা মানে গাড়ি এবং বাচ্চা সহ 1 লক্ষ 60 হাজার জি জি আপনি দাম উঠছে কত এখন পর্যন্ত এটা এখনো তেমন দাম হয় নাই মাত্র আনছি চাইতা সেরকম এখনো এরকম ফিক্স দাম হয় নাই আচ্ছা কত হলে ছাড়া আশা আছে এটা বলা যায় না বাজার পরিস্থিতি অনুসারে বাজারের দাম কম অনেক বোঝা যায় মানে বাজারের দাম জি জি পরিস্থিতি হচ্ছে জি কম বোঝাচ্ছে অনেক কি কারণে কম মনে হচ্ছে এই যে অন্যান্য গাবিগুলা দাম করতেছে জিজ্ঞেস করলাম এই হিসাবে আর কি বলে যে দাম অনেকটা কম দাম অনেকটা কম কম থাকার কারণ কি মনে করছেন বাজার হাটে মানে যে গাবির দাম কম এটা কি কারণ মনে করছেন তো ইয়া আমরা যতটুক জানি যে করোনা পরিস্থিতির জন্য মানুষ বিভিন্ন জায়গায় চলতে পারে না অনেক বাধা বিঘ্ন আছে এই আচ্ছা আচ্ছা করোনার জন্য লোকজন আসছে তাতে কম যার জন্য দাম কম এই দিয়ে হয়তো আমরা অনুভব করি আর কি ঠিক আছে ভালো আছেন জি ভালো আচ্ছা ভাই গরু কি একটা নিয়ে আসছেন হাতে জি একটা আচ্ছা কি জাতের গরু এটা ভাই সিন্ধি সিন্ধি গরু সাথে যেটা বাচ্চা বাচ্চা আচ্ছা কি বাচ্চা এটা বকনা না শা বকনা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কেমন 7-8 দিন 7-8 দিন গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন 4-5 কেজি 4-5 কেজি তো গাবিটা হাতে বিক্রির জন্য দাম চাচ্ছেন কত টাকা 1,40,000 1,40,000 তো কত হলে বিক্রি করার আশা আছে 1,20,000 আর কাস্টমাররা বলতেছে কত 1,10,000 1,10,000 বলতেছে মানে কাছাকাছি দর দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাটে গাবি কয়টা নিয়ে আসছেন একটা একটাই জি পালের গাবি জি পালের গাবি আচ্ছা বাসা কোথায় আপনার নেত্রকোনা নেত্রকোনা থেকে গাবি নিয়ে আসছেন জি আচ্ছা এই যে এটা কি জাতের গাবি ভাই ভাই এটা মূলত অস্ট্রেলিয়ার জাতি অস্ট্রেলিয়ান গাবি জি আর যে বাচ্চা কি এটার সাথে জি বাচ্চা ওইটার সাথে কি বাচ্চা এটা সিন্ধি বকনা বাচ্চা সিন্ধি মানে সিন্ধি জাতের বকনা বাচ্চা জি 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 বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স 43 দিন আজকে দেড় মাস জি আচ্ছা গাবিটা থেকে দুধ পান কেমন 6 লিটার গাবিটা হাটে বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন 1,35,000 টাকা 1,35,000 জি হাটে এখন পর্যন্ত কেমন দাম উঠছে আসছি মাত্র মাত্র আসছেন জি আচ্ছা কেমন আশা আছে যে কত হলে বিক্রি করা যাবে লাস্ট লাখের উপরে হলে লাখের উপরে হলে ছেড়ে দিবেন জি 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 আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে ওয়েলকাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই আচ্ছা হাটে গাড়ি কাটা নিয়ে আসছেন এই আমি গাবি লেছি দুই দিয়া তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি নিয়ে আসছেন দেখা যায় হ্যাঁ কি জাতের গাবি হলো অস্ট্রেলিয়া এটা তো অস্ট্রেলিয়ান গাবি হ্যাঁ গাবিটা দাঁতে কয়টা দাঁতে হলো দুইটা দাঁতে দুইটা বয়স তো খুবই কম বয়স আচ্ছা সাথে গিয়ে যেটা বাচ্চা হ্যাঁ হয় বাচ্চা কি বাচ্চা বকা না শার বাচ্চা বকা বাচ্চা বকা বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন হবে 5 দিন 5 দিন আর দুধ পাচ্ছেন কেমন দুধ 10 লিটার 10 লিটার তো প্রথম মেনে 10 লিটার দুধ হলে তো ভালোই দুধ পাচ্ছেন গাবিটা হ্যাঁ ভালোই তো গাবিটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য 200 মানে 2 লাখ হ্যাঁ গাবিটা দাম চাচ্ছেন 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এখন পর্যন্ত দাম উঠছে কত হাটে এই তো 10 পার হইছে 1.5 লাখ পার হইছে 1.5 লাখ পার হইছে তো লাস্ট কত হলে ছাড়া আসে সেটা তো 80-90 1,80,000 হলেও ছাড়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই হাটে গাবি কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছি একটাই নিজের পালের না কিনা পালের পালের গাবি তো এই গাবিটাই না জি এই গাবিটাই মাশাআল্লাহ খুব বড় একটা গাবি দেখা যায় কি জাতের গাবিটা এটা হলো আপনার ফিজিয়ান ফিজিয়ান গাবি আচ্ছা দাঁতে কয়টা গাবিটা দাঁত নতুন পয়সা এর সাথে কি বাচ্চা আছে জি বাচ্চা আছে কি বাচ্চাটার সাথে বন বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা কোথায় এই যে এটা তো গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন এই 10 লিটার 10 লিটার জি আচ্ছা এত বড় ওলান পালান মাত্র দুধ হয় 10 লিটার দুধ এবার নষ্ট ও এর দুইবার নষ্ট না জি আচ্ছা দুই দুইটা বান ঠিক থাকে তাহলে দুধ হবে কেমন তো 20 টা হয়তো মানে দুই বানে হচ্ছে 10 লিটার বাট ঠিক থাকে হয়তো 20 লিটার আচ্ছা তো এই গাবিটা আপনার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য 1,80,000 দুইটা বার নষ্ট তারপরও জি আচ্ছা দাম কি উঠছে এখন পর্যন্ত 120 1,20,000 আচ্ছা তো কত হলে ছাড়ার আশা আছে এটা তো ভাই বাজারে যেরকম খায় এরকম আর কি তো আর যেরকম খায় না জি আচ্ছা কোন বার দুইটা নষ্ট একটু দেখাবেন দর্শকদেরকে ওই সাইডে দুইটা মানে এক সাইডে আচ্ছা এই বার হচ্ছে ওই পাশে দুইটা নষ্ট না জি জি আচ্ছা মানে ওই দুইটা কি একদম উপরে উঠে রয়েছে যে দুইটা নষ্ট না হ্যাঁ দেরে উপরে উঠে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার নষ্ট দেখলে বোঝা যায় আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ জি ওকে ভাই ভালো আছেন জি ভাই ভালো ভাই গাড়ি কটা নিয়ে আসছেন এটা হ্যাঁ গাবি কটা নিয়ে আসছেন একটাই একটাই এই যেটা না এটা আচ্ছা কি জাতের গাবি এটা এটা জার্সি জার্সি গাবি জি বয়স কেমন 4টা আপনি 4টা 4টা সাথে কি বাচ্চা এটা বকলা বাচ্চা ওই বকলা বাচ্চা বাচ্চা কি ওই যে পিছনে পিছনে আচ্ছা তো গাবিটা দুধ পান কেমন গাবিটা থেকে এটা সকাল বিকাল মিলে 10-12টা আছে সকাল বিকাল মিলে 10-12টা 10-12টা তো দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য দাম চাইতে 1,60,000 1,60,000
আচ্ছা, হাটে দাম উঠছে কত এখন পর্যন্ত? ২০ ১২০ ২০ কত হলে বিক্রি করবেন ভাই? দেখি কত হয়, দেখেন কত হয়, বাজারে কাঁচা আছে না? হ্যাঁ এরকমই ৪০ ১৪০ হলে বিক্রি করবেন? হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আর ভালো আছেন? গরু কাটা নিয়ে এসেছেন? একটাই আছে। একটাই? আচ্ছা এই দুইটা নিজের পালেন না কি না? নিজের 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 পালেন? হ্যাঁ। তো কি জাতের গাবে এটা? দোয়াশ লাগাই, দোয়াশ লাগাই। দোয়াশলা সাথে যেটা বাচ্চা না? কি বাচ্চা? বকনা না সার? বকনা। বকনা বাচ্চা। তো গাবিটা থেকে দুধ পান কেমন? ৪ কেজি। হ্যাঁ ৪ কেজি। ৪ কেজি দাম চাচ্ছেন কত আটে বিক্রির জন্য? দাম চাচ্ছে ১ লাখ। ১ লক্ষ টাকা? আচ্ছা তো দাম উঠছে কত এখন পর্যন্ত? ৮০ গেছে। ৮০? তা আপনি কত হলে এটা বিক্রি করে আসা আছে? ৯০ হলে আছে। ৯০ হাজার হলে ছেড়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।